আর আমাদের সেম মেকআপ আর্টিস্ট, যার এখনো দেখালি। সকলেই ভুড়ি ভোজ করতে ভালোবাসি, খেতে ভালোবাসি নানা ধরনের। কেমন লাগছে আজকে? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভীষণ, মানে আমার বলার কোনো ভাষাই নেই। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে আমাদের একটা ফ্যাশন শো আছে, তো সেটাতে আমিও পার্টিসিপেট করেছি। তো আমাদের দুদিন রিহার্সেল হয়েছে, তো আজকে ফাইনাল। তো আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করেছি, আমরা অডিটোরিয়াম হলে চলে এসেছি। তো তোমরাও দেখতে থাকো, সাথে থেকো, জানি না কি হবে, একটু নার্ভাস আছি, তো দেখা যাক কী হয়। তাহলে চলো, পুরো কী কী করছি, কী কী হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে তোমরাও দেখতে থাকো। কারোর ভাগে মানে কোন কেউ দুজন পাবে, কেউ তিনজন পাবে, মেকআপ আর্টিস্টদেরকে বলছি, কেউ দুজন মেকআপ আর্টিস্ট, কেউ তিনজন মেকআপ আর্টিস্ট, এরকম করে পাবে এক এক করে যাচ্ছে। আমি বলবো যখন দান দিবি। দাঁড়ান, চলো খোলো। আর তিনজন আসেনি, আসছে, ঠিক আছে, আর তিনজন আসেনি, সেই সেই তিনজন আসছে। এক এক নাম হলো, দুই নাম হলো, সমাপ্তি মিশ্র কার আছে, চলে এসো, সমাপ্তি মিশ্র কার আছে, চলে এসো, দিদি তুমি নিয়ে চলে যাও, যাও সমাপ্তি মিশ্র, চলে যাও, যাও চলে যাও, এখানে নেক্সট কি নাম, পিউ ভুই, যাও দিদি পিউ ভুই, নেক্সট তনুশ্রী দে, যাও শ্রীরামণি গড়াই, রিম্পা গড়াই, এই যে সাথী চ্যাটার্জি, আরো আছে, আরো আছে, সুস্মিতা, পিছা পিছা আমি বলে দিচ্ছি, দেখো লেট আছে, ওরা হাতে রাখো, তোমরা তিনজন দাও, আমি ভাগ করেছি, আমি ভাগ করে দিচ্ছি বললাম তো, আমি এবার এবার পুরোটা আমার হাতে, টাইম দেওয়া আমি আমাদের মেকআপ শুরু হয়ে গেছে। এখানে আরো অনেকের সবারই দেখানো যাবে না, যাই হোক সবারই মেকআপ চলছে, মোটামুটি রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক, আর এখানেও আছে দুজন, সবাই মোটামুটি রেডি, প্রায় 90% প্রায় রেডি হয়ে গেছি। এরপর যখন আমাদের ডাকবে আমরা স্টেজে যাব, তো তখন যদি পসিবল হয় চেষ্টা করবো, আমার পসিবল না, আমি চেষ্টাই করবো তোমাদের দেখানোর। তো চলো ততক্ষণ তোমরা দেখছি, উপরে এখন বেলকনিতে আছি, এখানে আমাদের মেলার জাস্ট ভিউটা দেখাচ্ছি, জাস্ট ভিড়টা তোমরা একবার জাস্ট দেখো নিজেরাই। আবার আসিব ফিরে।
কোথা থেকে তুমি বলছো? তোমায় দেখতে পাচ্ছি না তো। ও, ওই তো ওখান থেকে। আচ্ছা, নমস্কার, কেমন আছো সকলেই? ভুড়ি ভোজ করতে ভালোবাসি, খেতে ভালোবাসি, নানা ধরনের খাবার ট্রাই করতে ভালোবাসি। তাই সকলকে বলবো যে সবাই মিলে আসুন এই মেলাতে, এবং প্রত্যেকটা স্টল থেকে আপনারা খাবার ট্রাই করুন, টেস্ট করুন, এবং এই সুন্দর কনসেপ্ট, নতুন কনসেপ্টকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। এবং আমরা সকলেই এখানে সুন্দরীরা রয়েছে, আমার ফুলকলিরা রয়েছে, সকলকে খুব সুন্দর করে সেজে এত সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করেছেন যারা, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। মানুষের মুখে হাসিও ফুটছে, ভুড়ি ভোজও হচ্ছে, সব মিলিয়ে একেবারে জোরদার ব্যাপার, দারুণ ব্যাপার। অনেক অনেক ধন্যবাদ সবাই। হাততালি হবে না আমার সুন্দর সুন্দর ফুলকলিদের জন্য? আচ্ছা, আমাকে কে বলেছে? এবারে তো আমি বাঁকড়ির মতো বলবো, তোমরা কেন আমাকে ভালোবাসো না? হাততালি হচ্ছে না কেন? কারা ভালোবাসে এখানে, ফুলকলিরা নাকি কারা, কারা হিরোরা? 1 2 3 বলো, শুধু ফুলকলিরা। দ্বিতীয়বার 1 2 3 বলবো, আমার যত হিরোরা রয়েছে এখানে, দেব, জিৎ, অঙ্কুশ, সোহম, বুম্বালা, শাহরুখ খান, সলমান খান, রণবীর সিং, রণবীর কাপুর, সব হিরোদের চিৎকার করে গলা ফাটিয়ে দিতে হবে। রাজি? আমি দেখবো কারা কারা জিতলো এবং কারা আমায় বেশি ভালোবাসে। তোমরা কি রাজি? আমি কানে কম শুনি, হ্যাঁ কি না? ফুলকলিরা রেডি? 1 2 What do you think? Not bad, huh? হিরোরা, চোখের জলের বন্যা ভাসিয়ে দিয়ে যাবো, কিন্তু আমি বলে দিলাম যদি হেরেছো তোমরা। হিরোরা রেডি? রেডি তো? 1 2 3 এইবারে আমি আসবো আরেকদিন, আজ যাই। কারা জিতলো? কারা? এবং তাদের চলাফেরা, গাম্ভীর্য, বডি ল্যাঙ্গুয়েজ সবটাতেই তারা আজকে
একদম শিখরের ছোঁয়ায় পৌঁছে গেছে। মোনালিসিদির কাছ থেকে যারা এসছে, রাজা কোথায়, নুপুরদি থেকে যারা এসছে, নুপুরদি, শ্রাবণীদি কোথায়, মুনমুন্দি কোথায়, সবাইকে আমি নাম দিচ্ছি, কিন্তু সবারই আজকে যে সমস্ত এত পার্টিসিপেন্টরা মানে র‍্যাম্পে হেঁটেছে, যার জন্য যার পিছনে যাদের হাত, এদের কথা না বলি নয়। সুন্দর একটা খাদ্য মেলার মঞ্চে তোমাদের সাজানো বা তোমাদের থ্যাংক ইউ। তোমার কেমন লাগছে? এক কথায় অসাধারণ, আর এটা কি প্রথম বার হচ্ছে, খুবই ভালো লাগলো। র‍্যাম্প শো প্রত্যেক বছর হোক এটাই আমরা চাই। র‍্যাম্প শো হোক, খাদ্য মেলা হবে না? ছিলেন আমাদের এই জাজেজের আসন অলঙ্কৃত করেছিলেন মিস্টার তন্ময়। একটু কথা একটু বলুন, কেমন লাগলো আজকে বাঁকুড়ার মাটিতে এই প্রথমবার ফ্যাশন শো হলো, আপনি কাগজে কলমে তাদের মার্ক করলেন, তাদের নম্বর দিলেন, এবং সেখান থেকে আপনি মানে বিচারিত হবে যে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হচ্ছে, কেমন লাগছে? প্রথম কথা, খুব সুন্দর লাগছে বাঁকুড়া মাটিতে এসে, বিকজ আমিও বাঁকুড়া থেকে বিলং করি, সোনামুখী থেকে বিলং করি। সো একটা জিনিস খুবই ভালো লাগছে যে বাঁকুড়া মানুষরা খুব এগিয়ে এসছে এই ফ্যাশন শো নিয়ে পড়ে, বিকজ আমরা এটা জানি যে যখনই আমরা কলকাতাতে যাই কি মানুষরা বলে কি আচ্ছা বাঁকুড়া, আচ্ছা দুর্গাপুর, আচ্ছা আসানসোল, তো ভাবে কি এইসব মানুষরা খুবই পেছিয়ে আছে। বাট তারা জানে না যে তা আমাদের এই বাঁকুড়া মাটিতে, বিষ্ণুপুর মাটিতে, পুরুলিয়া সাইডে যে কত ট্যালেন্ট লুকিয়ে আছে। মেবি হয়তো তারা খুবই একটা সাহায্য করে, খুবই একটা মানে একটা নিজেকে কারেজ নিয়ে পরে কলকাতায় যেয়ে পরে পড়ে, বাট অনেকে সেই কারেজটাও পায় না কি যায় যে পরে আমি কলকাতাতে যেয়ে পরে কাজ করি, বা বাইরে জায়গাতে দিল্লি হোক, মুম্বাই হোক, ব্যাঙ্গালোর হোক, সেসব জায়গাতে যেয়ে পরে কাজ করি। তো আজকে এই অপরচুনিটিটা পেয়ে পড়ে যে এখান থেকে ওরা ইচ অ্যান্ড এভরি ওয়ান তোমরা কারেজ নিয়ে পরে স্টেজে চেপেছো অ্যান্ড তোমাদের নিজের বেস্ট দিয়েছো। সো অবভিয়াসলি একটা রেজাল্ট তো আছেই কি কে উইনার্স হয়েছে, কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, বাট ফর মি অল আর উইনার্স। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংক ইউ এভরি ওয়ান অ্যান্ড থ্যাংক ইউ অগ্নি ফর ইনভাইটিং মি ওভার হিয়ার অ্যাজ আ জুরি। থ্যাংক ইউ সো মাচ। নেহা মেমেন্টো দিয়ে ফেলিসিটেট করবেন। নেহা কর্মকার, নেহা কর, ওকে সরি, নেহা কর, একটু অপিট প্রশ্ন করব, যেহেতু ফুডি তাই খাদ্য মেলা করি, ঠিক আছে, শুধু খাদ্য মেলা করি না, উই আর ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি, তো সেই জায়গা থেকে হ্যাঁ এখানে আমরা খাদ্য মেলা অ্যারেঞ্জ করেছি। প্রথমত এইটা এই খাবার দাবার আর এই ফিগার মেনটেন দুটো কিন্তু একটা অপোজিট একটা রিয়াকশন বলতে পারেন, মানে খাবার ফিগার মেনটেন করতে গেলে খাওয়া যাবে না, স্লিম থাকতে হবে, মডেল হতে গেলে ডায়েট করতে হবে, ঠিক আছে, মানে প্রচণ্ড একটা স্ট্রিক্ট স্কেডিউলের মধ্যে দিয়ে চলতে হবে, রেগুলার জিম করো, নাচ করো, জগিং করো, এই এইগুলোর ব্যাপারে মানে এই খাওয়া দাওয়া, যেহেতু ফুড ফেস্টিভাল মধ্যে ফ্যাশন শো, তো এইগুলোর মধ্যে এই দুটোর মধ্যে যে ব্যালেন্সটা সেটা কতটা ইম্পর্টেন্ট এবং আপনি কতটা খেতে ভালোবাসেন? বাই প্রফেশন হয়তো আমি অ্যাজ আ প্রফেশন অ্যাজ আ মডেল, বাট বিসাইড আমি অ্যাজ আ জিম ট্রেনারও, তো আমার কাছে দুটো ইম্পর্টেন্ট, বিকজ আমরা বাঙালির বাঙালিরা খেতে ভালোবাসি। সো বলবো যে সারাদিন খাও আর দু ঘন্টা তিন ঘন্টা জিমে যে ওয়ার্কআউট করো, তো সব ব্যালেন্স হয়ে যাবে। সো লাইফটা আছে, একটাই লাইফ আছে, এনজয় করো, সেটা খেয়ে হোক বা সেটা ট্রেন করে হোক বা সেটা নিজের লাইফটাকে নিজেরভাবে বেঁচে হোক, ঠিক আছে, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে নিজের লাইফটাকে এনজয় করতে জানতে হবে। সো সেটা খেয়ে হোক বা সেটা ট্রেন করে হোক, আমার কাছে হচ্ছে মেন কথা কি তুমি যেটুকু খাচ্ছ সেটুকু যেন ক্যালোরিজ বার্ন হয়ে যায় জিমে যেয়ে পরে, আর সেই জায়গাটা মেনটেনও হয় জিমে যেয়ে পরে, সো দুদিকটা তারপরে সেভাবে ব্যালেন্স করা যায়। সো দ্যাটস অল ফর মি, থ্যাংক ইউ সো মাচ। করে সাজানো এতজনকে সুন্দর করে, মানে শাড়ি পরানো, ড্রেসিং সেন্স থেকে শুরু করে স্টুডেন্টদের হাতে ট্রফি তুলে দিচ্ছেন নুপুর ম্যাম। করবে শ্রাবণী ম্যাম এবং মুনমুন ম্যাম, সামনে এসে একটু একটু সামনে আসতে হবে, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ।
সেই সেই পর্যায়ে পৌঁছে গেছি যেখানে প্রথম দ্বিতীয় তৃতীয় ঘোষণা করা হবে, ফার্স্ট সেকেন্ড এবং থার্ড এই তিনজনকে বেছে নিয়েছি। আমি তীর্থদাকে একটু অনুরোধ করব আমাদের কৃষ্ণেন্দুবাবুকে একটু ফেলিসিটেট করে নেওয়ার জন্য পুষ্পস্তবক এবং মেমেন্টো দিয়ে। আশা করি মানুষজনের ভালো লাগছে, কালকে আরো স্টল আমাদের কলকাতা থেকে আসতে চলেছে। আচ্ছা, আমার হাতে মার্কশিট এসে গেছে আর কি, অ্যানাউন্সমেন্ট করবো, তার আগে আমি একটুখানি দেখে নিই সবার মুখটা। সবার মুখটা কি সুন্দর মেকআপ করেছে, সত্যি কি ভালো লাগছে তোমাদের। তো আমি তো পারলে সবাইকে উইনার করে দিতাম, সত্যি ভালো লাগছে। এ কেমন লাগছে? ভালোই লাগছে, বাট নার্ভাসও লাগছে, নার্ভাসও লাগছে। আচ্ছা, ফার্স্ট সিকোয়েন্স এটা, সেকেন্ড সিকোয়েন্স এটা, সেকেন্ড সিকোয়েন্স দের কেমন লাগছে? থার্ডে সেকেন্ড রানার আপ যিনি হয়েছেন, কে হয়েছে? কে হয়েছে? নাকি আমি ট্রফি নিয়ে বাড়ি যাবো, কোনটা? আচ্ছা ঠিক আছে, সেকেন্ড রানার আপ পূর্বাশা দাস, জোরে হাততালি হবে পূর্বাশার জন্য একটা। অসংখ্য ধন্যবাদ, আজকে এই মঞ্চ থেকে পূর্বাশা সেকেন্ড রানার আপ হয়েছে। কেমন লাগছে পূর্বাশা আজকে? দারুণ লাগছে। কিন্তু তাকে অনুরোধ করব একটু পূর্বাশার হাতে প্রাইজ তুলে দেওয়ার জন্য। সেকেন্ড রানার আপ পূর্বাশা দাস, ওর জন্য একটা জোরে হাততালি হবে। সেন্টো গোল্ড এন্ড ডায়মন্ডস, এটা সেন্টো গোল্ড এন্ড ডায়মন্ডস এর জন্য জোরে হাততালি হবে আজকে সেকেন্ড রানার আপ পূর্বাশা দাস। আরে খেয়ে দে, বাড়ি চলে গেলে হবে না তীর্থটা, একদম অনুষ্ঠান দেখতে হবে। কিন্তু আমরা পেয়ে গেছি ফার্স্ট রানার আপ, সবার মুখগুলো কিরকম হয়ে আছে দেখি। সবার উইনার, সবার মধ্যেই সেই ব্যাপারটা রয়েছে, তাই আজকে এই মঞ্চে আজকে এই চিন্তা ভাবনাটা এসছে তীর্থদার মধ্যে যে হ্যাঁ, আমার বাঁকুড়ার মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই, বাঁকুড়ার মেয়েরাও কিন্তু এগিয়ে আছে। তো ফার্স্ট রানার আপ, না না না, তাই প্রিয়াঙ্কা মল্লিক। ওকে 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 ওকে, জোরে 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 হাততালি, জোরে হাততালি একটু প্রিয়াঙ্কার জন্য, একটু জোরে হাততালি হবে। সবকে সেকেন্ড হয়েছ বাঁকুড়া এই সুন্দর একটা খাদ্য মেলা, সেটাও প্রথমবার, ফ্যাশন শো প্রথমবার, কেমন লাগছে আজকে? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভীষণ, মানে আমার বলার কোনো ভাষাই নেই। হবে 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 সব হবে। আর আমি বলতে চাই যে আমাকে সাজিয়েছে তাকেও আমি একটু মঞ্চে ডাকতে চাই। সুস্মিতা রূপু আছে কি প্রেজেন্ট? প্লিজ প্লিজ স্টেজে এসো, যা চড়নি এটা সেটা ক্রিয়েট করেছে, প্লিজ ওর জন্য একটা হাততালি। চলে যাব পুরস্কারের জায়গায়, আমার আবার আবার সেন্টন গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ওনাদের জন্য জোরে হাততালি হবে। আমাদের ক্রাউন স্পন্সর বাই সেন্টন গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আমি একবার তীর্থদা এবং তাদের টিমকে ডাকবো। আমাদের ফার্স্ট রানার আপ যে হয়েছে, মানে আমাদের সেকেন্ড যে হয়েছে, প্লিজ একটু কাউন্টটা পড়িয়ে দেওয়ার জন্য পুরো তীর্থদা এন্ড তার চুরো সৌম বাবন, আমি আরো যাদের নাম নিতে পারছি না তারাও প্লিজ এসো। অনন্ত, বিশাল, সুমন্ত, মাথায় ফার্স্ট এসছে বাঁকুড়ায় ফ্যাশন শো এবং বাঁকুড়ায় খাদ্য মেলা, তাই আমি তোমার ডাকেই কিন্তু এসছি। আমিও বাঁকুড়া মেয়ে, কিন্তু আমি তোমার ডাকেই আবার কলকাতা থেকে এখানে এসছি। তো অসংখ্য ধন্যবাদ তীর্থদাকে, তীর্থদার জন্য একটা জোরে হাততালি হবে। স্পন্সর বাই সেন্টো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, পড়িয়ে দেওয়া হচ্ছে প্রিয়াঙ্কার মাথায়। ওয়াও, কি মিষ্টি লাগছে।
লাভলি 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 এ বাবুন দা এদিকে এ সুরজ ভাই মেমেন্টো বাইরে আরে খাদ্যমেলার পক্ষ থেকে বাইরে আরে খাদ্যমেলা এদিকে ওয়াও আজকে ফার্স্ট রানার আপ প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা জন্য একটা জোরে হাত দিয়ে আবে আচ্ছা যে কোস রানার আপ হয়েছে রোমানদার কস্টিউম পেয়ে উনি হেঁটেছেন আচ্ছা যে থার্ড হয়েছিল তমসা তমসা মুখার্জি তমসা মুখার্জির কস্টিউম পরে কে হয়েছে মিনা কি মনে হচ্ছে তা সেটা তো আমি বললাম এই ডোন্ট কপি দ্য লাইন প্লিজ কে হয়েছে বলো তুমি বলো এটা কি করে হবে কনফিডেন্স রাখতে হবে আমি হলে তো বলতাম আমি বিনা সবাই হই আচ্ছা তোমাদের কি মনে হচ্ছে জানি না সবাইকে তো ভালো করে শিখিয়েছি এবার কে কতটা বেস দিতে পেরেছে সেটা তাদের উপরে আচ্ছা আচ্ছা সে কে বিনার আচ্ছা এই দলটা কি বিনার আমি খুব সহজ করে দিলাম ব্যাপারটাকে এই দলের মধ্যে কে 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 উইনার হয়েছে এরকম মনে হচ্ছে আচ্ছা এই দল লাস্ট দল কেউ মনে হচ্ছে এখান থেকে উইনার এইবারে একদম আমি যেটা প্রেডিকশন করি ওটাই হবে উইনার হয়েছে এই বাহারে আরে খাদ্যমেলার প্রথম দিনের ফ্যাশন শোতে নানারতন নিবেদিতা দে ওর জন্য একটা জোরে হাত তালি হবে নিবেদিতার জন্য তার মানে আমি প্রথমে ফার্স্ট জায়গায় ঠিক জায়গায় গেছিলাম নিবেদিতা সাঁতরা আচ্ছা টাইটেল গুলো কেন আমাকে ভুলভাল লিখে দিচ্ছে আমি জানি না সবাই আমাকে ভুলভুল টাইটেল দিচ্ছে লিখে আচ্ছা সরি আমি নিবেদিতা আচ্ছা টাইটেলে কি যাতা হ্যাঁ নিবেদিতা 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 মানুষটা কিরকম এবং নিবেদিতার কেমন লাগছে ভীষণ খুশি লাগছে এটা ফার্স্ট টাইম আমাদের ফ্যাশন শো বাঁকুড়ার উপরে আমারও আজকে ফার্স্ট ফ্যাশন শো তো এটা অবভিয়াসলি জাস্ট আমি তো এনজয় করেছি পুরো প্রোগ্রামটা প্রথম থেকে এটাই ছিল যে এনজয় করব এটাই করেছি থ্যাংক ইউ সো মাচ নিবেদিতার জন্য একটা জোরে ওর মাথায় ক্রাউন তুলে দিতে যেটা স্পন্সর করেছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ট্রফি তুলে দিতে বাহারে আরে খাদ্যমালার পক্ষ থেকে আচ্ছা ওর কস্টিউম স্পন্সর করেছে তমসা মুখার্জি মেকআপ করেছে ইভেন নুপুরের টিমের জন্য একটা জোরে হাত তালি হবে ওই তো বৃষ্টি ম্যাম আর অগ্নিকে থ্যাংকস পুরো টিমকে তমসাদিকে থ্যাংক ইউ ভেরি মাচ সবার জন্যই আজকে আমি এখানে দিয়েছে কোনাল স্যার হাতে ট্রফি তুলে দিচ্ছেন বাহারে আরে খাদ্যমেলার পক্ষ থেকে আমি এবারে অনুরোধ করবো একটু ফার্স্ট সেকেন্ড থার্ড কে পরপর দাঁড়ানোর জন্য এরকম মঞ্চে আমরা একটা ছবি নেব সুন্দর ভাবে মনের মানুষ কিন্তু ব্যান্ড রয়েছে এরপরে কারোর যাওয়া চলবে না কিন্তু মনের মানুষের গান শুনতে হবে তার সাথে সাথে ঠান্ডায় ভালো মন্দ খেতে হবে বাইরে আরে খাদ্যমেলাকে ভালোবাসতে হবে আরো আগামী তিনটে দিন কাটাতে হবে আমাদের সঙ্গে বাকি সবার জন্য কিন্তু মেমেন্টো মনে হয় তারা সবাই উইনার এটা জোরে হাত তালি সবার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ফুড ফেস্টিভ্যাল কমিটির ট্রেজারার অনন্ত মণ্ডল তিনি আমাদের মিষ্টি কেকের সমস্ত প্রতিযোগীদের আমরা বলবো বিশালায় সুরেশ নেওয়া হয়ে যাচ্ছে আপনারা কাইন্ডলি ওয়ান স্টেপ করে এগিয়ে আসুন তাহলে বাকিদের দিতে সুবিধে হয় ব্যানার্জি তাদেরকে বলবো আমাদের প্রতিযোগিতা উৎসাহিত করতে মেডেল এবং সার্টিফিকেট প্রদান করার জন্য রবীন্দ্রনাথ ধ্রুব দাস